জীবনে খুশি থাকার টিপস। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখে নিচে নেমে যায় তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে ভালো মানুষেরা রক্ষা পেত। সুখের একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়, কিন্তু বন্ধ দরজায় আমরা এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া দরজাটি তখন চোখে পড়ে না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটির মধ্যে পার্থক্য কি? উত্তরে বুদ্ধদেব বললেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন সেটাতে জল দেবে। সম্মান হলো মূল্যবান জিনিস, তাই সম্মান দিলে সম্মান পাবে। ভালোবাসা সব থেকে সুন্দর অনুভূতি, তাই সুন্দর অনুভূতিগুলো সঠিক মানুষের জন্য রেখো। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্য বোঝে। সময় তাকে দিও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মূল্যটা তাকে দিও যে তোমার সম্মান, ভালোবাসা ও তোমার সময়ের গুরুত্ব বোঝে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। এবং 5, অতিরিক্ত চিন্তা করা। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুবই অভাব। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। যদি সত্যের হয়ে না দাঁড়াতে পারো, তাহলে অন্তত মিথ্যের হয়ে তালি বাজিও না। কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায়, তাহলে তাকে কথা বলার জন্য বাধ্য করো না। তুমিও চুপ থাকো আর বুঝিয়ে দাও তাকে ছাড়া তুমিও থাকতে পারো। লোকে তোমার সম্পর্কে কি ভাবে তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিজে তোমার সম্পর্কে কি ভাবো সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। একটু অসুস্থ হয়ে দেখো, মাকে ছাড়া আর কাউকেই কাছে পাবে না, কিন্তু দিন শেষে এই মায়েদের জায়গায় হয় বৃদ্ধাশ্রমে। 10% মেয়েরা শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু বাকি 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তুমি যতই ভালো করে সাজাও না কেন কখনো নিজের হবে না। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। মানুষ তার জন্যই মনের ভিতরে বেশি আশা জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে।
কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে ভাবে সংসার সুখের হয় মোটা ইনকামে। তবে বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন, যাদের মন মানসিকতা রাজার মতন। আর যারা বউকে দাসী করে রাখতে চায়, তাদের মন মানসিকতা দাসের মতন। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে, একটা ছোট্ট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে, একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। যার মাঝে মিথ্যা প্রতারণা লুকিয়ে থাকে, সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না, কিছুতেই না। বই পড়ার পাশাপাশি মানুষের জীবন পড়ো, বই তোমাকে জ্ঞানী করবে, আর মানুষের জীবন পড়লে তুমি মানুষ হতে শিখবে। রিকশায় বসে কান্না করার চেয়ে BMW-তে বসে কান্না করা অনেক ভালো। তোমার সাথে হওয়া সব কিছুই যে তোমার ইচ্ছে মতো হবে এমনটা নয়, তোমার ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছুই তোমার সাথে হবে, আর সেইগুলো সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আর না হলে অবশ্যই অর্জন করতে হবে। একটি সুইসাইড নোটে লেখা ছিল, যারা আমার মৃত্যুর জন্য কান্না করছে, এখন যদি আমি মরণ থেকে উঠতে পারি তাহলে তারাই আবার আমাকে মরার জন্য বাধ্য করবে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। প্রেমের চেয়েও মূল্যবান হলো বন্ধুত্ব। প্রেম যেখানে থেমে যায় সেখানে বন্ধুত্ব আবার নতুন অধ্যায়ের সূচনা করে। সূর্যের তাপ আর বাপের রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে দিতে জানে না। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানো? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মানুষের মূল্য নির্ধারণ করে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায়। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন, মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ যা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থেকো। নাম্বার 1, তোমাকে মিথ্যা বলে যে। নাম্বার 2, তোমাকে অসম্মান করে যে। নাম্বার 3, তোমাকে ব্যবহার করে যে। এবং নাম্বার 4, তোমাকে ছোট করে যে। পেছনে বদনামি করে সামনে আন্তরিকতা দেখায় সেই সব মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। নারীর প্রতি শুধু ভালো লাগা নয়, সম্মানটাও থাকা দরকার। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1, প্রতিশ্রুতি। নাম্বার 2, বিশ্বাস। নাম্বার 3, মন। এবং নাম্বার 4, সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই। যদি তুমি বাস্তবে সত্যিই কিছু করতে চাও তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবে, আর যদি কিছু করতে না চাও তাহলে তুমি অজুহাতও ঠিকই খুঁজে পাবে।
খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। দেখতে সুন্দর অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মানুষ যেমন মৃত্যুর পর ফিরে আসে না, ঠিক একইভাবে চলে যাওয়ার সময়ও কখনো ফিরে আসে না। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সামনে হবে। অন্য কারোর জন্য অপেক্ষা করবেন না, আপনি যা করতে পারেন সেটাই করুন, কিন্তু অন্যের উপর আশা করবেন না। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল, একটু দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈত্যকে চিনতে শিখুন। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে। জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে। আশেপাশের মানুষেরা ভালো কিনা জানার আগে নিজের মনের ভেতর পাপ আছে কিনা, নিজে ভালো কিনা সেটা আগে নিজে জেনে নিন। এইভাবেই যদি আমরা নিজেদের সুন্দর করে গড়ে তুলতে পারি, তবে একটা সুন্দর সমাজ পাব। জীবনে অসাধারণ কারো পিছনে ছুটে সময় নষ্ট করবেন না, সাধারণ কাউকে সময় দিন, অনেক মূল্য পাবেন। দুঃখ কষ্ট বুকের ভেতর পুষে রাখে বোকারা, দুঃখ কষ্ট শার্টের ধুলোবালির মতো ঝেড়ে ফেলে দিতে পারলেই আপনি সুখী হতে পারবেন।